এবার থেকে অবৈধ পার্কিং, সাইনবোর্ড এবং বাজার বন্ধ করার জন্য প্রশাসনিক বৈঠক হাওড়ায়। দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়া জেলায় গড়ে উঠেছে বিভিন্ন অস্থায়ী বাজার সহ দোকানপাট, অস্থায়ী অবৈধ গাড়ি পার্কিং এবং রাস্তার ধারে বড় বড় অবৈধ বিজ্ঞাপনের হোর্ডিং। এই সমস্ত অবৈধতাকে বৈধতার জন্য আজ হাওড়া জেলার নবনির্মিত কর্পোরেশনের দপ্তরে মাননীয় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। এতে আলোচনা হয় এই সমস্ত রাস্তার ধারে গজিয়ে ওঠা গাড়ি পার্কিং কিভাবে বন্ধ করা যায়, সাথে সাথে অবৈধভাবে 2019 সাল থেকে যে সমস্ত রাস্তার ধারে বিজ্ঞাপনের হোর্ডিং এবং অস্থায়ী বাজার রয়েছে সেগুলোকে কিভাবে ট্যাক্সের আয়ত্তে আনা যায়। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় সহ হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক, বিধায়ক গৌতম চৌধুরী এবং ভাস্কর ভট্টাচার্য মহাশয়। কনসালটেন্সি ফিজ, হোর্ডিং, পার্কিং এই সমস্ত নিয়ে পুলিশ কমিশনার, আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা, কমিশনার ছিলেন, কন্ট্রোলার অফ ফাইন্যান্স ছিলেন, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দুজন মেম্বার ছিলেন, সবাই মিলে আলোচনা হল রেভিনিউ আর্নিং নিয়ে, কালেকশন নিয়ে, তাদের সহযোগিতা নানাভাবে যাতে আমরা মানুষকে সুষ্ঠু পরিষেবা যাতে দেওয়া যায়, বেআইনি পার্কিং, বেআইনি হোর্ডিং, বেআইনি রাস্তার মাঝখানে টোটো দাঁড়িয়ে থাকা, অটো দাঁড়িয়ে থাকা, এই সমস্ত ডিটেলসে আলোচনা করা, ঠিক আছে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।